নমস্কার শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত ফাইনালি পিএসসি কিন্তু মেন্সের আগে আরও একবার স্টুডেন্টরা একটা মানে সারপ্রাইজ দিল এবং সেটা ভালো সেন্সেও হতে পারে খারাপ সেন্সেও হতে পারে আপনারা জানেন এই নিয়ে পিএসসি ডব্লিউবিসিএস দু হাজার তেইশ ফিলিমসের রেজাল্ট তিনবার পাবলিশ করলো এক দেড় মাসের মধ্যে তিনবার রেজাল্ট পাবলিশ করলো কিন্তু পিএসসি এবং সেটা একটা এক্সাম সেটা ডাব্লিউ বিসি মানে এমন জটলা পাকিয়ে ফেলেছেন ওনারা যে জটলা ছাড়াতে ছাড়াতে মেন পরীক্ষার আর তিন দিনে বাকি তখনও পর্যন্ত ফেলেমসের রেজাল্ট আসছে কেন বলছি কথা কারণ আপনারা জানেন যে ইডাব্লিউএস অনেক ই ক্যান্ডিডেট যারা কিন্তু ডাব্লিউ বিসিএসের যে কাট অফ মার্কস তার থেকে বেশি পেয়েছেন ই কাট অফের থেকে কিন্তু তাদের ফাইনালিস্টাদের নাম নেই অর্থাৎ তাদের পাশ করানো হয়নি এই বিষয় নিয়ে বিভিন্ন সমস্যা চলছিলো এবং আলটিমেটলি কিন্তু আট তারিখে একটা নোটিশ দেয় পিএসসির তরফ থেকে যে যারা এরকম রয়েছেন তারা যেন পিএসসিতে দেখা করতে যান এবং এগারো মানে এগারো তারিখ পর্যন্ত সেই ডেটটা ছিল তার সমস্ত ডকুমেন্টস নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল এবং তার জন্য শনিবার রবিবারও পিএসসি অফিস খোলা ছিল এবং তার মধ্যে আমরাও কিন্তু আমরা বলতে আমি পার্সোনালি উদ্যোগ নিয়ে আপনাদের সঙ্গে মিলে একটা কিন্তু মেল ক্যাম্পেন করেছিলাম এবং সেখানেও আপনাদের পিএসসি চেয়ারম্যানের মেল আইডি দিয়ে আমি বলেছিলাম যার যা সমস্যা রয়েছে সেটা পিএসসি চেয়ারম্যানকে মেল করে জানান আপনারাও বহুজন পার্টিসিপেট করেছিলেন এবং আলটিমেটলি যেটা হলো আজকে পিএসসি একটা নোটিশ দিল এবং নতুন করে কিন্তু একশো জনকে আরও পাশ করালো আগে যা ক্যান্ডিডেট পাশ করানো হয়েছিল তার সঙ্গে আরও একশো এগারো জনকে পাবলিশ করা পাশ করানো হলো দেখি নোটিশটা কী বলছে একদম দেখুন ওয়েস্টবেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ সেটেল প্রিমিয়ার এক্সামিনেশন অ্যাডভার্টিস নম্বর এক্স লাস দু তেইশ ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট দেখুন ডেট দেওয়া রয়েছে কলকাতা কলকাতা দ্য টুয়েলথ আগস্ট দু হাজার চব্বিশ ইন কমপ্লায়েন্স উইথ দ্য অ্যানাউন্সমেন্ট পাবলিশ বাই দ্য কমিশন অন আট আট দু হাজার চব্বিশ রিগার্ডিং অফলাইন ভেরিফিকেশন অফ ই ডব্লিউএস সার্টিফিকেটস অফ দ্য ক্যান্ডিডেটস বিলংিং টু ই ডবলিউএস ক্যাটেগরি হান্ড্রেড অ্যান্ড ওন ক্যান্ডিডেটস হ্যাভ বিন ফাউন্ড এলিজিবল টু এফিয়ার ইন দ্য ডাবুস এস এটসেট্রা মেইন এক্সামিনেশন দু হাজার তেইশ অফলাইন ভেরিফিকেশন হয়েছে এটা নিয়ে আপনারা জানেন এবং এটার ক্ষেত্রেও একটা বড় সমস্যা যেটা যারা খুব দূর দূরান্তে থাকেন তাদের ক্ষেত্রে কতটা তারা আসতে পেরেছেন সেটা নিয়েও কিন্তু মানে পিএসসি তাদের ক্ষেত্রে এটা কিন্তু জাস্টিস করেনি কারণ প্রত্যেকের পিএসসি অফিসে আসাটাও একটা টাফ ব্যাপার তো সব কিছুর আবার করে সেই অফলাইনে ডকুমেন্টস মানে যাদের যারা যাদের যাদের মার্কস বেশি ছিল সেগুলো ভেরিফাই করে কিন্তু পিএসসি একশো জনকে আরও ই ডাবলু ক্যান্ডিডেটকে সিলেক্ট করেছেন যা যেটা একশো জন প্রথমে সিলেক্টেড ছিলেন তার সঙ্গেই একশো এগারো জন ক্যান্ডিডেট কিন্তু আবার ইনক্লুড হলেন মেন এক্সামের জন্য সার্স হান্ড্রেড অ্যান্ড ওয়ান ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন ফার্দার কোয়ালিফাইড প্রভেশন ফর ফার ডাবলু এক্সামিনেশন মেন দু হাজার তেইশ আর অ্যাস ফলোজ অ্যারেঞ্জ এই যে রোল নাম্বারগুলো একশো এগারো জনের এরা কিন্তু নতুন করে মেন এক্সামের জন্য সিলেক্টেড হলেন এবং কবে হলেন এটা মেন পরীক্ষার মাত্র তিন দিন আগে ষোলো তারিখ থেকে মেন্স আপনাদের আর ষোলো বা পনেরো আমার এক্স্যাক্ট মনে নেই তো যাই হোক মোটামুটি ওই তিন চার দিন আগেই কিন্তু জাস্ট পিএসসি দিয়ে দিল আর কি মানে নতুন এক এতজনকে পাশ করালো এবার এই ক্যান্ডিডেটগুলো কীভাবে মেন পরীক্ষা দেবে সেটা নিয়ে পিএসসি ভাবতে নারাজ যাই হোক এটাই বলার এবং খুব ইনজাস্টিস হলো এই ক্যান্ডিডেটগুলোর সঙ্গে যারা মাত্র মেনস পরীক্ষা তিন দিন আগে জানতে পারছে যে তারা মেন পরীক্ষার জন্য এলিজিবল এবং তিন দিন আগে জানতে পারার পর তাদের যে প্রিপারেশান কী লেভেলে রয়েছে সে তারাই জানে এবং পিএসসির নিয়ে কোনো মাথা ব্যথা নেই তো একটা রেজাল্ট বহুদিন মানে তিনবার ধরে ক্লিয়ার করলে এখনও পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা জানা নেই এখনও পর্যন্ত পিএসসি ওএমআর দেখানোর কথা বলেছিল ওএমআর এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে শো হচ্ছে না বহু ক্যান্ডিডেট ওএমআর দেখতে পারিনি বা ইন্ডিভিজুয়াল স্কোর দেখতে পারিনি এখন অনেকে যাই হোক এবার আর একটা অনেক স্টুডেন্টদের মধ্যে যেটা রয়েছে মেন এক্সামের ডেটকে চেঞ্জ হবে দেখুন এই জিনিসটা সম্ভবত আর চেঞ্জ হবে না মেন এক্সামের ডেম ডেট যে ডেট রয়েছে সেই ডেটে এক্সাম হচ্ছে কারণ আর কয়েকটা দিন মাত্র বাকি অলরেডি ভেনু লিস্ট পাবলিশ করে দিয়েছে পিএসসি এবং এই যে শনিবার রবিবার পিএসসি অফিস খোলা রেখে ই ডাব্লিউএসদের মার্কস ভেরিফাই করলো এর একটাই কারণ ছিল যে মেন এক্সাম যাতে মানে যে ডেটে রয়েছে সেই ডেটে করায় তার জন্যই কিন্তু এই স্টেপগুলো নেওয়া হয়েছিল তার জন্য কিন্তু মেন এক্সাম আর পেছানোর কোনো চান্স তেমন নেই তো আপনারা মেন্সের জন্য ভালো করে প্রিপারেশান নিন প্রত্যেকের এক্সাম ভালো হোক আর এই ক্যান্ডিডেটগুলোর জন্য ইনজাস্টিস হলো এটা মানে বলতে কোনো দ্বিধা নেই ধন্যবাদ আপনাদের সবাইকে